নতুন একটা রেসিপি, মুরগি দিয়ে মাছ মাছ কষাবো আজকে। তো এই রেসিপি কি কেউ খাইছেন? মাছ দিয়ে মুরগি দিয়ে, মাছ দিয়ে মাংস দিয়ে একসাথে কষায় খাইছেন কেউ? তো আজকে না খেয়ে থাকলে আজকে দেখুন, একবার খাইলে বারবার মনে থাকবো সারা জীবন, যে মাছ দিয়ে মুরগি দিয়ে কি কখনো খাওয়া যায় মাছ দিয়ে মাংস দিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ওই যে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে মাছ দিয়ে আর মা মুরগি দিয়ে রান্নাটা, দেখুন। তো এই মাছের সাথে মুরগি কিন্তু মিলা গেছে গা। তো এটা কিভাবে করলাম, তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে মাংস নিয়েছি, এখন এরা এগুলো ছোটো যেভাবে ছোটো ছোটো পিস করে নিব এখন সবগুলো। এটা হচ্ছে বুকের বুকের অংশ, তো এটাই আমি এখন ছোটো ছোটো পিস করে ভোনা করব। তো আর কিভাবে কি করি, তো এই যে দেখুন আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন আমি একটু দিয়ে দিলাম ভিনেগার, ভিনেগার আর এখন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো, মানে সব মশলা দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। তো এভাবে মেখে রাখলে মানে মাংসটার একটা দুর্গন্ধ চলে যায়। তো এভাবে আপনারা মেখে রাখবেন অনেকক্ষণ। তারপরে এদিকে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সব কিছু ভালো করে মেখে নিব। তো এই যে দেখতে থাকুন সবাই, সব পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো এই যে দেখুন, এটা হচ্ছে তেল ছাড়া, তেল ছাড়া রান্না করব। তো একটু অলিভ অয়েল তেল দিয়েছি, মানে অল্প একটু একবারে, এটা ডায়েট কন্ট্রোল যারা করে তাদের জন্য এটা। তো এই যে দেখুন আমি ঘিটা দিয়ে দিলাম মুরগিটা, মাংসটা এখানে ছোটো অল্প একটু মাংস, মানে এগুলো ভালো করে এখন কষিয়ে নেব, মানে একটু ভেজে নেব পেঁয়াজের তেলে। তেল কিন্তু এখানে তেল ছাড়া, আজকে তেল ছাড়া রান্না করতেছি। তো তেল ছাড়া কেমন লাগে খেতে? তো যারা খান নেই মজা লাগে না, তারপরও মজা করে রান্না করলে কিন্তু মজা লাগে। তো এটা খুবই মজা হয়েছে তেল ছাড়া। তেল ছাড়া দেখবেন যে কোনো কিছু রান্না তো অত মজা লাগে না, কিন্তু যদি ভালো করে যদি রান্না করতে পারেন অবশ্যই মজা লাগবে। তো এই যে দেখুন আমি আদা রসুন দিয়ে দিলাম পেস্ট, আর এখন আগে অল্প মশলা দিয়েছিলাম ওটা ভাজার জন্য, এখন বেশি করে দিয়ে দেব। তো এই যে দেখুন সব বেশি বেশি দিয়ে দিতেছি। এখন ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা যা লাগে সবাই তো রান্না জানেন, কম বেশি সবাই জানেন। তো সবাই দেখতে থাকুন, মাছ দিয়ে আর মুরগি দিয়ে রান্না করতেছি। হাসি হইতেছ? তো এই যে দেখুন কিছু গরম মশলাও দিয়ে দিলাম। এখন ভালো করে এই মশলার মধ্যে কষিয়ে নেব। একটা টমেটো দিয়েছি যা কালারটা সুন্দর হওয়ার জন্য, টমেটো দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়। ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে, শীত বা শীত পড়তেছে না, আস্তে আস্তে আবহাওয়া পরিবর্তন হলে মানে মানুষের শরীর একটু সবারই একটু গাছ জর্দি ঠান্ডা লেগে যায়। তো এই যে দেখুন মাংস রান্নাটা কেমন হলো সবাই বলবেন, সুন্দর একটা কমেন্ট করে দিবেন। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, সবাই অনেক সুন্দর কমেন্ট করেন, আমি সবারটাই পড়ি। তো এখনই সবাইকে ধন্যবাদ দিয়ে দিলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, এখন একটু পানি দেব সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে সেদ্ধ হলে তারপরে নামিয়ে ফেলবো। এটা মুরগি হতে কিন্তু অতটা সময় লাগে না, অল্প সময়, সব কিছু রেডি থাকলে তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি। তো এই যে একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর মুরগি যদি ভালো করে সেদ্ধ না হয় কোনো গন্ধ থাকে আর তখন খেতেও ভালো লাগে না। যে কোনো জিনিসই একটা ভালো করে মনে করেন। তো এই যে দেখুন এখন আমি জাল দিয়ে দিব, জাল দিলে হয়ে যাব। তো এই যে দেখুন আমার ফাইনাল হয়ে গেছে গা, কেমন হলো রান্নাটা, কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করবেন। এখন মাছ, মাছের পালা, এই যে দেখুন এটা মাছ নিয়েছি, এটা হচ্ছে টুনা। এই মাছটা আমি এখন
বড় মাছই আর কি, ছোট পিসে অনেক বড় ছিল মাছটা, তো এটা ছোট ছোট পিস করেছি, এটা এখন ভাজবো মশলা দিয়ে মাখিয়ে। তো এর মশলা দিয়ে মাখিয়ে নিলাম, দেখুন এখন সব কিছু দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেখব, যাতে গন্ধটা মাছের একটা গন্ধ থাকে চলে যায়। সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে রাখবো। আর সব আমি তো প্রথমে একটু দৃষ্টি করছিলাম, মনে করে মাছ দিয়ে আর মুরগি দেখি কখনো খাওয়া যায়, কেউ হয়তো খায় কিনে খাইছে কিনা জানি না, আমি কখনো রান্না করে খাইনি, তো এমনি দুষ্টামি করলাম আপনাদের সাথে। তো এ এখন আগে যেমন আজকে মাছ আর মুরগি একসাথে রান্না করছি, তো সেজন্য একসাথেই দিয়ে দিলাম ভিডিওটা, এই জন্য এখন এই মাছটা আমি ভাজতেছি। দেখুন এই সেটা টুনা মাছ, এটা ভালো করে ভেজে অত বেশি মানে শক্ত ভাজবো না, একটু হালকা ভাজা দিব যেহেতু রান্না করব, কারণ রান্না করা মাছ বেশি ভাজলে ভালো লাগে না, শক্ত হয়ে যায় তখন। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভেজে দেবো, পেঁয়াজটা ভাজা হলে তারপরে সব অন্যান্য মশলা দিয়ে দেবো। আর রান্না কম বেশি সবাই জানেন, সবাই দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টুনে দেখেন না, পুরোটা দেখবেন। তারপরে এখানে মশলা রেডি করতেছি, দেখুন হলুদ গুঁড়ো, তারপরে আদা রসুন সব কিছু দিয়ে দিতেছি। তারপর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, দেখুন সব মশলা আস্তে আস্তে দিয়ে দিব। তো মাছ দিয়ে মুরগি কেউ যদি খাইয়ে থাকেন তো সবাই জানাবেন কমেন্টে যদি কেউ খেয়ে থাকেন। তো এখানে ক্যাপসিকাম দিছি, দেখুন টমেটো, এটি দিয়ে মাছ কষালে ভুনা করলে অনেক মজা লাগে। তো এই যে দেখুন, তো আমার মশলা কষানো হয়ে গেছে দেখুন। তারপরে এখন আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মাছটা বড় কাশলে মাছটা দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে আমার রান্নাটা। তো মাছ ভোনা আজকে এক পদেই, মাছ ভোনা, মুরগি ভোনা, সব ভোনা কষা আজকে শুধু। তো এটা আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, পানি শুকিয়ে যাবে একবারেই। তারপরে যে দেখুন মাছ দিয়ে দিলাম, বড় কেসে গেছে তরকারি, এখন মাছটা দিয়ে দিলাম ভালো মতো, এখন জাল দিব, অনেকক্ষণ জাল দিলে হয়ে যাবে আজকে মাছ দিয়ে মুরগি রান্না। মাছ দিয়ে মুরগি রান্না কে কী খেয়েছেন, এই যে দেখুন আমি আজকে রান্না করলাম, তো কেমন হইলো সবাই বলবেন। আগে মুরগি করছি তারপর মাছ, একসাথে হয়ে গেলো না, আর যখন খাবো একসাথেই নিবো তো পেটে এক পেটে যাবে, মাছ আর মুরগি এক হয়ে যাবো। সেজন্য আজকের রেসিপি নাম দিলাম মাছ দিয়ে মুরগি রান্না। তো কেমন হয়েছে কেউ হাসবেন না, মানে সুন্দর একটা কমেন্ট করে দেবেন, আর কেউ এভাবে খাইছেন কি না জানাবেন, কেউ কখনো মাছ দিয়ে মুরগি রান্না খাইছেন কি না জানাবেন। তো এই যে দেখুন আমার টোনা টোনা হয়ে গেল, মাছ কষানো হয়ে গেছে। খুবই মজা হয়েছিল অনেক, আর এই মাছটা তো এমনি অনেক মজা, ইলিশ মাছের গ্রানের মতন আর কি, ইলিশ মাছের মতন টেস্ট লাগে আর কি এই মাছটা, কিন্তু একটা যে কোনো কিছুরই একটা স্বাদ আছে, গ্রান হয়তো বা যে কোনো একটা মজা আছে, মানে এক একটা এক এক রকমের। তো এই জায়গায় ওমানের মানুষ বেশি এই মাছটা বেশি পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।